কেউ যদি দোষী হয় তাহলে তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। আমরা স্পষ্ট ঘোষণা করছি, বাংলাদেশে কোথাও যদি মব জাস্টিস হয় বৈষম্যবিদ্বেষ ছাত্র আন্দোলনের বিপক্ষে রুখে দাঁড়াবে। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলে যে ঘটনাটি ঘটেছে, যে মব জাস্টিসের ফলে যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে এটি হচ্ছে গত 15 বছরের যে বিচারহীন ব্যবস্থার যে এক ধরনের পরিস্থিতি চলমান ছিল, সেই পরিস্থিতিরই এক ধরনের প্রতিফলন ঘটেছে। আমরা জুলাই অভ্যুত্থানের ফলে যে বাংলাদেশে যে ব্যবস্থাটি চলমান, আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা এই জুলাই অভ্যুত্থানের সাথে যারা ওতপ্রোত জড়িত, যারা অংশগ্রহণ করেছে, প্রতিটি নাগরিকের দাবি হচ্ছে যে মব জাস্টিস চলমান, এটা বন্ধ করতে হবে। আমরা এটি অতি দ্রুত এর একটা প্রতিকার চাই। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাব, আপনারা অতি দ্রুত এটির ব্যবস্থা নিন, কারণ এটি হচ্ছে বিগত যে 15 বছরের বিচারহীন ব্যবস্থা তারই প্রতিফলন। যদি নতুন বাংলাদেশ আমরা বলি, নতুন বাংলাদেশে কখনোই আমরা এ ধরনের বিচারহীন হত্যাকাণ্ডকে সমর্থন করি না এবং এটা কখনোই করা যায় না। কারণ হচ্ছে এটির ফলে যে হবে যে একজন বিভিন্ন দলমতের মানুষজন রয়েছে তারা অপরাধী হতে পারে, অপরাধী হলে তাদেরকে সরাসরি পিটিএ মেরে ফেলবে, এটা কখনোই কাম্য নয়। এবং এটা যদি হতে থাকে তাহলে যে কোনো মানুষকে যে কোনো সময় মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হতে পারে। এখন সকলেই অনিরাপদ। আমরা একটি প্রথম কথা, একটি অনিরাপদ বাংলাদেশ চাই না। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটির ইতিহাস ঐতিহ্য রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে কখনোই এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে দেওয়া যাবে না। আপনারা কী ব্যবস্থা নিলেন, কী অ্যাকশন নিলেন, কিংবা আপনারা বৈষম্যবিদ্বেষ ছাত্র আন্দোলন এখন সামনে থেকেই আপনারা কাজ করছেন, আপনাদের ভূমিকাটা এই মুহূর্তে কী? এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, অনেকে নানাভাবে আপনাদেরকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, সেই থেকে আপনারা কী করেছেন? আমরা গতকাল যখন আমরা জানতে পেরেছি যে এরকম ঘটনা ঘটেছে, আমরা কিন্তু সাধারণ ছাত্রদের নিয়েই তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং একটা প্রেস রিলিজও গিয়েছে, আপনারা দেখেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় ন্যায়ের পক্ষে এবং আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে, কারণ দেশে যদি এই মব জাস্টিসই ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে, এই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা ব্যাহত হবে। আমরা যারা এবং হলেও আমরা ইতিমধ্যে জেনেছি যে বিভিন্নভাবে যারা ইতিমধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ করেছে তারাও এটার সাথে জড়িত, তারা নানাভাবে ষড়যন্ত্র করে আমাদের এই অভ্যুত্থানের স্পিরিটকে নস্যাৎ করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তারা মামলা করেছেন এবং একটি 7 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। আশা করছি অতি দ্রুত এই তদন্ত শেষ করে যারা আজকের গতকালকের এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে এবং সিসিটিভি ফুটেজকে পর্যবেক্ষণ করে তারা অতি দ্রুত একটি সিদ্ধান্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করছি। দেখুন, এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়স কিন্তু খুবই অল্প, মানে 1 মাস পার হয়েছে সবে, কিন্তু আমাদের যে ফ্যাসিস্ট ব্যবস্থা সেটি কিন্তু বিদ্যমান। আমরা বারবার বলছি আমাদের অভ্যুত্থান চলমান, কারণ সমাজের প্রত্যেকটি সেক্টরে তারা বিদ্যমান। এখন আজ বিগত ফ্যাসিস্ট আমলে যে পুলিশ যারা ছিলেন সরকারকে সবসময় সার্ভ করেছেন, সরকারের অন্যায় কর্মকাণ্ডগুলোর সাথে তারা জড়িত ছিলেন, তো এখন পুলিশ সেভাবে সংগঠিত হতে পারেন নাই, কারণ তাদের অসংখ্য পুলিশ এখনও তাদের পলাতক এবং অসংখ্য পুলিশ গ্রেফতার হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা পুলিশ পুরোপুরি যে সংগঠিত সেটি বলবো না, তবে পুলিশ যেহেতু সরকারের কর্মচারী, তারা সরকারের বেতনভুক্ত কর্মচারী, তাদেরকে অতি দ্রুত সংগঠিত হতে হবে এবং দেশের আইন শৃঙ্খলায় রক্ষায় তাদের ভূমিকা পালন করতে হবে। এই জন্য পুলিশের কাছে এটা আমাদের আহ্বান, আপনারা অতি দ্রুত আপনাদের কর্মস্থলে ফিরে আসুন এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষায় আপনারা তৎপর থাকুন। আগে আমরা তেমন একটা ঢাকা ইউনিভার্সিটিতে কিলিং, হত্যা, বিচারবিহীন হত্যাকাণ্ড তেমন একটা আমরা পেতাম না বা খবর বা নানাভাবে, কিন্তু এবার এই ধরনের ঘটনাগুলো কি নতুন কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা? না, আপনারা জানেন এটা প্রথম নয়, এতে আমরা বুয়েটে আবরার হত্যাকাণ্ডের ভেতরে দেখেছি যে এটি এই সংস্কৃতি বাংলাদেশের বেশ পুরাতন সংস্কৃতি, বিচারহীনতার যে সংস্কৃতি এটা বেশ পুরনো। তো আমরা চাই না নতুন বাংলাদেশে এই পুরনো সংস্কৃতি ফিরে আসুক। আমরা স্পষ্ট ঘোষণা করছি, বাংলাদেশে কোথাও
যদি মব জাস্টিস হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে রুখে দাঁড়াবে। আমরা গতকাল রাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ওইখানকার যারা নেতৃত্বে ছিলেন তারা গতকাল রাতেই এটার প্রতিবাদ করেছেন এবং আজকেও তাদের প্রতিবাদ জারি রয়েছে। আমরাও গতকাল রাতে প্রতিবাদ করেছি। এখন আপনাদের মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানাতে চাচ্ছি যে দেশে কোথাও মব জাস্টিস যদি তৈরি হয় আপনারা দ্রুত, এখন যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ মাঠে আছে, র্যাব মাঠে আছে, সকলকে অবহিত করুন এবং এই মব জাস্টিসকে আপনারা বন্ধ করুন। যদি ছাত্র সংসদ কার্যকর হয় এবং প্রশাসন ব্যবস্থা যদি আরও উন্নত হয় এবং আমরা যেই প্রেরণা নিয়ে সেই স্পিরিটের যদি প্রকৃতপক্ষে প্রতিফলন ঘটে তাহলে মব জাস্টিস কখনোই থাকবে না বাংলাদেশে। এবং আমরা বলতে চাই আমাদের যে গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল সেটা ছিল জাস্টিস প্রতিষ্ঠা করা। স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশে কখনো জাস্টিস দেখতে পাইনি। সুতরাং আমরা চাচ্ছি এই মুহূর্তে যাতে করে আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং জাস্টিস প্রতিষ্ঠা হয় এদেশে। কেউ যদি দোষী হয় তাহলে তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া মেনে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। কেউ কোনো প্রকার মব জাস্টিস করলে আমরা কিন্তু সেটাতে কোনো প্রকার সমর্থন দেব না এবং আমরা সবসময় কিন্তু মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলে আসছি। সুতরাং 5ই আগস্ট পরবর্তী সময়ে অনেক সময়ে অনেক কর্মকাণ্ড এরকম ঘটেছে, আমরা কিন্তু সেই সবকে মানুষকে নিরুৎসাহিত করি মব জাস্টিসের প্রতি এবং আমরা মানুষকে কিন্তু বারবারই বলেছি পুলিশকে সহায়তা করার জন্য আইন মেনে যাতে বিচার নিশ্চিত করা হয় সেই ব্যাপারে আমরা কিন্তু মানুষকে উৎসাহিত করে যাচ্ছি। এখন যদি হচ্ছে ধরেন অনেকেই রাজনৈতিক পরিচয় ছিল বিগত আমলে যারা স্বৈরাচারের দোসর ছিল, আমরা তাদের বিরুদ্ধেও যদি মব তৈরি হয় আমরা সেটির বিরুদ্ধে, কারণ ছাত্রলীগ করলেই তাকে প্রকাশ্যে মারা যাবে না, কারণ দেশে আইন আছে, দেশে বিচার ব্যবস্থা আছে, সেটিকে যথাযথভাবে মেনেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব। যদি কেউ মনে করেন যে ছাত্রলীগ করলেই তাকে মারা যাবে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না, কারণ আইন মেনে এই বিচার প্রক্রিয়া যদি সম্পন্ন না করা হয় তাহলে সেই পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে আমরা ফিরে যাচ্ছি, নতুন বাংলাদেশ সেদিকে আমরা যাব না, আমরা কখনো যেতে দিব না। তো আমরা বলতে চাই দেশের সকল মানুষকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, মব জাস্টিসের বিরুদ্ধে থাকুন। আর দেশের যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এগুলোর পেছনে কারা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করুন, নিজেরা কখনোই আইন নিজেদের হাতে তুলে নেবেন না।